নমস্কার, আজকে আমরা ননু সিডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটা বাঁধাকপির ফিল্ডে আসি। এটা দাদা কোন এলাকা? এটা কোন এলাকা, নাম কি গ্রামের? চরচুড়া ভান্ডার। এটা ননু সিডসের কেওয়াই এক্সপ্রেস ভ্যারাইটি, যেটার বিষয়ে আমি কৃষকের সঙ্গে জানতে চাইব। দাদা আপনার নাম কি? বিনয় রায়। এই যে যাত্রা লাগিয়েছেন এটা কি নাম? কেওয়াই এক্সপ্রেস। আপনি তো আরও অন্যান্য জাত লাগিয়েছেন, তার সঙ্গে এটা কী বুঝছেন, কীরকম ফারাক বুঝছেন? না, এটা খারাপ না, ভালো। সবে গ্রিন এক্সপ্রেস লাগাইছেন? গ্রিন এক্সপ্রেস তো আমি প্রতি বছরে লাগাই। আচ্ছা, এবার এই এখন সাইজ কীরকম হয়েছে? সাইজ তো এই যে দেখা যাচ্ছে এক কেজি ছ কেজি। আর কতদিন হলো আপনার মোটামুটি এটা লাগানো? পঞ্চাশ দিন। তাহলে 50 দিনে আমাদের সাইজ চলে আসছে ননু সিডসের কেওয়াই এক্সপ্রেস ভ্যারাইটির 1 থেকে 1.25 কেজি। আপনি কী বলবেন অন্যান্য চাষিদেরকে এই জাতটা লাগানোর ব্যাপারে? মানে আগুরির মধ্যে এটাই ভালো। হ্যাঁ, তো একটু ফিলটা দেখান। আর বলছি, যেটা গ্রিন এক্সপ্রেস, তো এর সঙ্গে কি একই সঙ্গে লাগানো না একটু আগে পড়ে? না না, একই সাথে। তো তাতে গ্রিন এক্সপ্রেসের পরিস্থিতি কি এখন? গ্রিন এক্সপ্রেস এখন মানে কি এখনো বাদ আসছে কি আসেনি এখনো? মানে আরো একটু আগে লাগাইতে হবে। পছন্দ করে কি বাজারে? হ্যাঁ, আগামীতে তাহলে এই জাতটা চাষ করছেন তো? এবং আরো যারা কৃষকরা আছে তাদেরকেও বলবেন যে কেওয়াই এক্সপ্রেস ননু সিডসের এখানে দাদা আছেন, উজ্জ্বল সেন। দাদা কেমন লাগলো ভ্যারাইটিটা আপনার? খুব ভালো। এই যাত্রা আগে খুব ভালো, খুব তাড়াতাড়ি আসে, সাইজও খুব ভালো। ঠিক আছে, ধন্যবাদ। এটা আমরা নিয়ে চলে যাবো। হ্যালো।